অনাবিল টিভি সত্যের সাথে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের উদ্যোগ বন্ধ সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, পেশাগত সমস্যার সমাধানে ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার 4 নভেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান খান এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আইডিবি এর সভাপতি এ কে এম এ হামিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিজিসিবি ডি প্রকোষের সভাপতি মোহাম্মদ রেহান মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন, কামরুজ্জামান নয়ন, আব্দুল হান্নান, সৈয়দ মুনতাসির হাফিজ, ঢাকা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক সৈয়দ মুরাদ রেজা, সদস্য সচিব শাহাদাত হোসেন হাওলাদার, ছাত্রনেতা মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুল আলম মোল্লা প্রমুখ সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শতশত ছাত্রছাত্রী বৃন্দ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের পলিটেকনিক ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ আজ আপনার কাছে সাত দফা দাবি হস্তান্তর করবে। এই সাত দফা দাবি আপনাকে মেনে নিতে হবে কারিগরি শিক্ষার স্বার্থে, কারিগরি শিক্ষার শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থে তথা জাতীয় দেশের স্বার্থে। সেই সাথে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের চার দফা দাবি, চার বছরের কোর্সকে তিন বছর করা যাবে না, যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তার অধিকার ক্ষুণ্ণ করেছে। মহাপরিচালক হিসাবে আপনার দায়িত্ব সেই অধিকার ফিরিয়ে আনা, কিন্তু আপনি এখনও বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে আমাদের আগত প্রজন্মের লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থে সেই আদেশ বাতিলের জন্য, সংশোধনের জন্য এখনো কোনো প্রস্তাব দেন নাই। আমরা আপনার অধিদপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক স্বল্পতার কারণে আমাদের দাবির প্রেক্ষিতে সরকার 1400 শিক্ষক স্টেপ প্রকল্পে নিয়োগ দিয়েছিল। আজ 8-10 বছর তারা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর আগে তাদের নিয়মিতকরণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন, কিন্তু আপনারা আজ এই 3 বছরের মধ্যেও তাদেরকে নিয়মিত করতে পারেন নাই, বরং 15 মাস যাবৎ তাদের বেতন ভাতা বন্ধ রেখেছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার অধিদপ্তরের আপনার পরিচালকদের বেতন বন্ধ করে দিলে আপনার কেমন লাগতো? আজকে 15 মাস শিক্ষকরা বেতন পায় না, আপনি ঘরে বসে আছেন, আপনি এয়ার কন্ডিশন রুমে বসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আর শিক্ষকদের বেতন বন্ধ করে রেখেছেন। আমি আহ্বান করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অনুমোদন দিয়েছেন সেইভাবে তাদের নিয়মিত করতে হবে, তাদের বেতন ভাতা নিয়মিত প্রদান করার ব্যবস্থা করতে হবে। আমরা চাই না এই গেটটি অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ হয়ে যায়। আমরা চাই না আপনি যে ছাত্রদের বেতনের টাকা তার সংসার চলে, সেই ছাত্ররা আরেকটি গণজাগরণ মঞ্চ দপ্তরের সামনে তৈরি করুক। সামনে পরীক্ষা, মাননীয় মহাপরিচালক মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, আর নয় আপনি যে আগুনের শিখালিয়ে খেলতেছেন এর ভয়াবহতার পরিণাম অনেক কঠিন হবে। ঢাকা সাহেবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মোল্লা যে বক্তব্য রেখেছে, এই বক্তব্যের প্রতিটি কাজ প্রতিটি অর্থ যদি আপনি বুঝতে পারেন, আমি বলবো ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ যে চার দফা দিয়েছে অপ্রতিবিলম্বে চার দফা বাস্তবায়ন করে নেন। আজকে সারা বাংলাদেশের 5.5 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা যদি আবার জেগে উঠে, আমি জানি না আপনি চাকরি করতে পারবেন কিনা, আমি জানি না, তবে
আমি বলব আজকে সংগ্রাম পরিষদের এই চার দফা পাকা চাপের সাত দফা যদি মেনে নেন, আশা করি ছাত্ররা ক্লাসে ফিরে যাবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যদি আপনাদের শুধু ওই বুদ্ধির অবগতা হয় আজকে রাতের ভিতরে আপনারা ডিসিশন নেবেন আপনারা কি করবেন, আর না হয় পরীক্ষার পর কঠোর আন্দোলনে যাবে বাঁকা সাপ। ইনশাআল্লাহ নেতৃত্বে ছাত্র সংগ্রাম ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃত্বে পরীক্ষার পর কঠোর আন্দোলনে যাবে বাঁকা সাপ। আমরা ছাত্ররা আমাদের মানকে যদি আমরা ঠিকটা পাই যেই হোক না কেন আমরা তাকে ওই চেয়ার থেকে টেনে এসে আমরা আপনারা জানেন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিন বছর করা হলে ছাত্র কোন ছাত্র এটা মেনে নেবে না, মেনে নেবে না। আমি মাননীয় ডিজি মহোদয় এবং এই সমস্ত যারা কমিটিতে আছেন আমরা আজকে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যেই কমিটি ঘোষণা করা হয়েছে 5 সদস্যের কমিটি, আমরা অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করতে হবে। আর না হলে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে এই বাংলাদেশ কিনা, এখানে কোনো প্রকার দালালি চলবে না। সুতরাং সারা বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমার আহ্বান সভাপতি সারা বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সংগ্রামী সভাপতি লড়াই সংগ্রামের অগ্রদূত দেশশত শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার মেহেদি আবিদকে নিয়ে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তুলব আমরা। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন